বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলেই ভালো আছেন? শ্রেষ্ঠ রান্নাঘরে জানাচ্ছি সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাটোয়া ডাঁটায় চিংড়ি মাছের একটি রেসিপি। এটা অনেক সহজ একটি রেসিপি, চলুন চলে যাই আমরা পুরা রেসিপিতে। তো এই জন্য আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদে রেখে দিয়েছি, আর কাটোয়া ডাঁটাটা রেগুলার সাইজ করে কেটেছি, একটা বড় সাইজের আলু সেটাও সুন্দর করে কেটে রেখেছি। এটাকে অনেকে দাঁড়া বলে থাকেন, আমরা কাটোয়া ডাঁটাই বলে থাকি। তো এটা শাকালারাদের কাছে পাওয়া যায়, সবজিওয়ালাদের কাছে, আপনাদের চেনার স্বার্থে দেখায় এই যে এই ধরনের ডাঁটাটা। তো এটা খুবই মজাদার একটি রেসিপি। তো চলুন আমরা পুরো রেসিপিতে চলে যাই। তো আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল নিচ্ছি মাছগুলো ভাজার জন্য। রেগুলার যেভাবে এর চিংড়ি মাছগুলো ভেজে নেই, ঠিক ওভাবেই লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে আমি একটি পাত্রে উঠিয়ে রাখব। অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিব। তো আমরা চিংড়ি মাছগুলো ভাজছি। ভাজা হয়ে গেল, এই তো আমি পিরিচে উঠিয়ে রাখছি। এরপরে আমি চলে যাব পরের স্টেপে। আমি ওই প্যানের মধ্যেই আর একটুখানি তেল দিয়ে নিলাম, এই 2 টেবিল চামচের মতো, আর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। গোটা জিরা 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর আদা রসুন পেস্ট এটাও দিয়ে দিচ্ছি। অনেকে বলতে পারেন আমার রসুন পেস্টটা এরকম লালচে কেন? বন্ধুরা, আমি এখানে শুকনা মরিচ দিয়ে রসুনটা একটু পেস্ট করি। শুকনা মরিচ দিলে তরকারি কালারটা একটু সুন্দর আসে, এই জন্য। তো আমি পানি লবণ দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একে একে সবই 1/2 চা চামচ করে দিয়ে দিব, দিয়ে কষিয়ে নেব। আর রান্নার বিশেষত্ব যেটা সরিষা বাটা 1 টেবিল চামচ, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও মশলাটা সুন্দর করে কষাবো। একটু পানি দিয়ে দিয়ে আমি নেড়ে সুন্দর করে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবং এই মশলার মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা কাটোয়া ডাঁটা এবং আলু এগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব, কিছুক্ষণ রান্না করব, করে একটু পানি দিয়ে দেব। কষানোর জন্য পানিটা দিচ্ছি অল্প একটু, দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। এই তো, খুবই সহজ একটি রেসিপি। এবং এটা সিদ্ধ করার জন্য আমি প্রায় 1.5 কাপ মতো পানি দিলাম, আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, 10 মিনিট পরে আমরা ফিরে আসলাম। এই তো হয়ে গেছে আমাদের মাছ রান্নাটা, কাটোয়া ডাঁটায় চিংড়ি মাছ। তো আপনারা সবাই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।